সম্প্রতি ছিঁচকে চোরদের জন্য ত্রাস হয়ে উঠছে বদরপুর পুলিশ। এদের বেশিরভাগই মোবাইল চোর, কিন্তু তাদের রমরমা এখন শেষ। ইতিমধ্যে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে তার প্রমাণ দিয়েছে বদরপুর পুলিশ। শুধু মোবাইলই নয়, ছিঁচকে চোরদের চিরাচরিত চরিত্র হিসেবে তারা ঘর, দোকান, গরু গাড়ির ব্যাটারি, টায়ার ইত্যাদি যা পায় তাই চুরি করে নিয়ে যায়। প্রতিনিয়ত বদরপুরের আনাচে কানাচে চুরি হচ্ছে কিছু না কিছু। প্রশাসনের কঠোর নজর থাকা সত্ত্বেও থামছে না নিশি কুটুম্বরা। কেউ কেউ বলছেন লকডাউনের অভাবের তাড়নায় চুরির সংখ্যা বাড়লেও বাস্তবে চুরিরা চুরিবিদ্যাকেই তারা তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে। ইদানিং পকেট চুরদের সংখ্যাও কম নয়। দোকান বা গাড়ি থেকে টাকা পয়সার পাশাপাশি মূল্যবান মোবাইল ফোনটিও হাতিয়ে নিয়ে যায়। মোবাইল চোরদের সংখ্যাও বাড়ছে। প্রায়ই সামাজিক মাধ্যমে দেখা যায় মোবাইল চোর পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশে সমচে দেন জনগণ। উল্লেখ্য, গত প্রায় এক মাস আগে বদরপুর থেকে বেশ কয়েকটি স্মার্টফোন চুরি হয়। ভুক্তভোগীরা বদরপুর পুলিশে পৃথক পৃথকভাবে মামলা করেন। দীর্ঘ এক মাস ধরে টানা তদন্ত করে অবশেষে চুরি হওয়া মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলির ইএমইআই ট্র্যাক করে মালিকদের হাতে সমচে দেয় বদরপুর পুলিশের ইউবি কনস্টেবল আজহারউদ্দিন বড়ভূইয়া। মোবাইল মালিক বি রাকেশ, রোহানা পারভিন ও নাজিমউদ্দিন বদরপুর পুলিশের দৌলতে পেয়ে গেছেন তাদের মোবাইল। পুলিশের এহেন কর্মতৎপরতায় সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে মোবাইল চুরির তালিকাটা আরও দীর্ঘ। মাত্র হাতে গোনা কয়েকটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি মোবাইলগুলিও এভাবেই উদ্ধার করা হবে বলে আশাবাদী মোবাইল হারানো লোকেরা। তবে ইতিমধ্যে যে মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে তাতেই বেশ টেনশনে পড়ে যাবে চোরেরা। কারণ মোবাইল চুরির আগে থোড়াই তারা মোবাইল সায়েন্স নিয়ে ডিপ্লোমা করেছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।